জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয়, লারুমা সার্ভে গেছে কোনো ব্যাপার না, সামনে দিতে পারো ঢাকা দিয়ে দেয় ওই সাইডটায় বসুন, ওই সাইডটায় বসুন, মা একটু খাওয়াচ্ছি, দেখেছি স্বপ্নে, একটু দিয়ে দেখবেন, নিবেদন করবেন। খেজুরটা তুমি একটু দিয়ে খেজুরটা খুলে মাকে দিয়ে দিবে। আমি সবার কাছে আবার লাইনে চলে যান, মা আসবে সবার কাছে। আর কোন ভক্ত উপকার পেয়েছো? আমি সবার কাছে যাবো, বলো মা। ছেলে অনেক ভালো হয়ে গেছে, আগে এসছিলে না মা? আমি নাম জপ করেছি, নাম জপ করে থেকে আসছো? আমি ভেদিয়া, নাম জপ করে উপকার হয়েছে মা আছে? আমি ভিডিওতে আপনার ফটো থেকে দেখে, আমি ওইটা ফটোটা আমার 10 মিনিট থাকে, আমি 108 বার নাম জপ করি, ওইটা 10 মিনিট থাকে, আমার আমার চলে যায় না। আমি পেয়েছি, মা অনেক উপকার পেয়েছি। ছেলে আর মা একসাথে রন্ডি কাটবে, পুজো গুলো সাজাবো, কবার এলে মা 10 বার তো হয়ে গেছে, মা ভিতরে রেখে দাও, 10
বার এসছে এই মা ফেব্রুয়ারি মাস থেকে, মা আজকে ডন্ডি কাটবে, মা ছেলে ফেব্রুয়ারি মাস থেকে দশ বার হলো মা এসছে, কোথা থেকে আসছে বলো মা, একবার হাওড়া ফেলে একদম মা দেখো মূলের মালা সব কিছু সাজাবে, সাজিয়ে দিয়ে এসো, ভোগটো করে নিচ্ছ, ভোগ করে নি সব, মানে ফল আর সব থালা ফালা সব থালা সাজিয়ে দাও, আর মূলের মালা রাখো, দি ডন্ডি কাটো, পূজাটা করে দি ডন্ডি কাটো, দি ডন্ডি কাটো, পূজাটা করে নি তারপরে শুনো সবার কাছে দেখবো মন্দিরে পুজো করি আগে, সবাই সরো একটু সরো, একবার যাই একবার যাই সবার কাছে, মায়ের জব করে আমার ছেলে জ্বর হয়েছিল, আমি বলছি আজ বিকেলের মধ্যেই যেন জ্বর সেরে যায়, উনাকে বসিয়ে দিয়ে নিয়ে এইখানে মায়ের কাছে মরণ মাকে দেখতে পাবে, এখানে নিয়ে আসো, ফাঁকা করে দাও জায়গাটা, ওইখানটা বসলে আসতে, আসো এই জায়গাটা ফাঁকা করে দাও, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে বসলা, বসো 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 বসো, ফাঁকাটা ছেড়ে বসো, এই ফাঁকা বসো, ফাঁকাটা বসো, নাম জপ করে মাথা যন্ত্রণা ভালো গেছে, প্রচন্ড মাথা যন্ত্রণা করতো, আর কোন চরম মিরাকেল পেয়েছে বাবার মায়ের মুখে শোনা যাক, বলো মা কি উপকার হয়েছে, রক্ত দিতে হতো তা দিতে হয় না, পা হাত আর ঝিনঝিন ফিনঝিন করে না, কোথা থেকে আসছো মা, সিঙ্গুর থেকে বলো, আগে এসেছিলে, যেখানে তোমাকে ব্লাড দিতে হতো প্রতি মাসে, পাহাড় ঝিনঝিন করতো মায়ের কাছে, একবার আসার পর 300 টাকার পর আর সেটা হচ্ছে না, তাই জন্য মাকে লাল পেড়ে সাদা শাড়ি নিয়ে এসছো, মা আছে, সবাই মিলে বলো জয় মা কৃষ্ণ, জয় মা কৃষ্ণ, আমাদের আমাদের তিনটে জিনিস, আমাদের তিনটে জিনিস সবসময় মনের মধ্যে রাখতে হবে, এক হচ্ছে কি আমার চোখ কী জন্য, চোখ হচ্ছে গোবিন্দকে দেখার জন্য, আমার মন কী জন্য, আমার মন হচ্ছে সব সময় গোবিন্দকে ডাকার জন্য, তাই আমাদের সবসময় আমাদের কান কী জন্য, আমাদের সবসময় গোবিন্দর নাম শোনার জন্য, তাই দেখবে আমরা ছোটোবেলা একটা গল্প শুনেছি বইয়ের মধ্যে আছে, দেখবে তিনটে বানর থাকে, চোখ কান আর মুখ বন্ধ, তিনটে বানর তিনটে, মানে আমাদের কী শিক্ষা দিয়ে গেছেন গল্পের মাধ্যমে, আমরা বই কেন পড়ি, তার কারণ হচ্ছে খারাপ জিনিস দেখবে না, খারাপ কথা বলবে না, খারাপ জিনিস শুনবে না, তাই আমি এখনই গাড়িতে আস্তে আস্তে গোবিন্দকে নিয়ে আসছি, আমি শুধু গোবিন্দ গোবিন্দ আমার মনটা যেন সবসময় তোর প্রতি যেন নিযুক্ত রাখতে পারি, আর চোখ যেন আমি যেদিকে তাকাই যেন গোবিন্দকে দেখতে পারি, তবেই কিন্তু গোবিন্দকে পাওয়া যায়, আমার মুখ বলবে গোবিন্দ আর মন দেখবে অন্য দিশাকে গোবিন্দকে পাওয়া যায় না, তাই গোবিন্দকে পেতে হলে পুরোটাই গোবিন্দের প্রতি নিযুক্ত হতে হবে, আর কোনো ভক্ত উপকার হয়েছে, আর কোনো ভক্ত উপকার হয়েছে, তুই বলেছিলি না যে মঙ্গলামা করিনি, বলছো না কি মালা পড়াও না, লাইনে দাঁড়ান সবাইকে বলেছিলাম, কেউ মালা পড়াবে না, কেউ প্রণাম করবে না, বারবার বলছি কি উপকার হয়েছে বলো মা, আমি যে কষ্ট করে পাচ্ছি না, একটু শান্তি পাচ্ছি, আগে এসেছিলে শুধু মায়ের কাছে দাঁড়িয়ে অনেক শান্তি আছে, শান্তি আছে, এই শান্তিটা আমি চেয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিছু মনে হচ্ছে না, কেন মা যেন আছে এখানে, কোনো উপকার হয়েছে মা, এখনো তো 12 বছর ধরে আমি ফেলোর থেকে ফিরে এসেছি,
আমার ডাক্তারে রোগ ধরতে পারিনি। এই গত শুক্রবারই হয়েছিল, আমার হাসপাতালে ভর্তি হতে হয়নি, ঠিক হয়ে গেছে। নাহলে প্রতিবার হাসপাতালে ভর্তি হতে হয়, ব্লাড দিতে হয়। ভালো পায়খানা হতো 12 বছর এরকম পর্যন্ত দেখিয়েছিলেন? হ্যাঁ, মানে মাঝে মানে ওটা হঠাৎ হঠাৎ 8 মাস 9 মাস 10 বছর অন্তর অন্তর হয়, আবার ঠিক হয়ে যায়, মানে ব্লাড দিতে হয়। হ্যাঁ, আমি মায়ের খুঁজিয়ে দেখে ইউটিউব দেখে আমি এসেছি মা। আমি জানি মা আমার ভালো করবে। আমার আমার প্রচন্ড কাশি হচ্ছিল 5-6 মাস। মায়ের নাম করে আমি কোথা থেকে আসছো মা? শুধু নাম জপ করি, কাশি ভালো হয়ে গেল, আর কাশি হচ্ছে না। মায়ের কাছে পুজো দিতে এসছো, উপকার হয়েছে? উপকার হয়েছে বাবা? একটুখানি উপকার পেয়েছে। কি উপকার? খুব যন্ত্রণা করছিল মায়ের, দাঁড়াতে পারছিলাম না। এখন একটু উপকার একটু সামান্য পেয়েছে। আবার এলাম, আগে এসেছিলে বাবা? একবার এসেছিল, চন্দননগর থেকে। হাঁটুই ত্রিশু ঠেকিয়ে দিয়েছিলাম, কপালে দিয়েছিলাম, যন্ত্রণাটা অনেকটা কমে গেছে। কবে এসেছিলে বাবা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এইদিকে কেমন উপকার পেয়েছে? যাদের যাদের সমস্যার কথা আছে মন্দিরে শুনবো, যাদের যাদের উপকার হয়েছে হাত তোলো। বলো মা, আর কোন ভক্ত উপকার হয়েছে বলো বাবা? বলো মা, যারা প্রথম এসছে তারা মায়ের কাছে যেটা নিতে এলে দিল না মা, তাহলে বলবে তো মা নেই? পেয়েও যদি ভালোবাসবা, যদি না পেয়েও যদি ভালোবাসতে পারি, সেই মায়ের পরম সন্তান। কি উপকার হয়েছে বলো মা? প্রচুর ব্যথা হতো, মায়ের নাম জপ করে বাড়ি দিয়ে আমার ঠিক হয়েছে। মুখে যন্ত্রণা হতো? আগে এসেছিলে? শুধু নাম জপ করি। কোথা থেকে আসছে মা? সিঙ্গুর। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা বলো মা? কিছুদিন আগে একটা বড় অপারেশন হয়েছে, হওয়ার পরে মানে ভরে গিয়েছিলাম, তারপরে আমি বেঁচে উঠেছি। উঠলে এখন হাত এই হাঁটুতে আর মাঝে এত ব্যথা, আমি হাঁটতে চলতে পারি না, আর খুব জ্বালা করতো। এখন জ্বালাটা একটু কমেছে। শুধু শুধু মায়ের নাম জপ করেই ভালো হয়ে গেছো? মা আছে, অনেক ভালো হয়েছে তুমি, অনেকটা 100% মধ্যে হয়তো 60-70% ভালো হয়ে গেছো শুধু নাম জপ করে। আর কি মা, আর একদিন স্বপ্ন দেখছি আপনি আমার ঘরে গেছেন, আর এক বোতল দুধ নিয়ে বলছেন যে দুধটা বলের ভিতরেই থাকুন, একটু চেপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলছি দুধটা ওখানে দিয়ে দিয়েছি, আর মিশ্রি আর চাল নিয়ে এসছি। এটা মা দুধ চেয়ে এসছে, কই দাও মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখো মিজরিয়ার চাল নিচে এসছে কৃষ্ণকালী, মা দুধ চেয়ে এসছে মায়ের কাছে। মায়ের অনেক উপকার হয়েছে, হাত পায়ে জ্বালা যন্ত্রণা করতো, শুধু নাম জপ করেছেন, তাই মা ভালো আছে। রাখো ফেলে মা। আমার মেয়ে এয়ারস্টেসে চাকরি করে, হায়দ্রাবাদে থাকে। ও যখনই দেরি হয় আসতে আমার খুব চিন্তা হয়, ও কেন ল্যান্ড করছে না, ও কেন বলছে না। মার নাম করতে করতেই ও আমাকে মেসেজ করে দেয়, মা ল্যান্ড। এটা নাও তুমি। কোথা থেকে আসছো মা? আমি বারাসাত থেকে। প্রথম আসছো মা? আজকেই প্রথম। আর কোনো ভক্ত? আমি আছি মা। উপকার হয়েছে? উপকার হয়েছে, জানি না কেন ডাকছে। ওই মাথায় হাত দাও, প্রণাম করবে দেখবি। সবার কাছে যাবো আমি, জানি দেরি হয়ে যাবে পুজো করতে, পুজোটা করি, সবার কথা শুনবো। হ্যাঁ, ওখানে সবাই ওখানে গিয়েই তো বলবে, ওখানে গিয়ে সব সব ওখানে সমস্যা মা বলে দেবে। যাবো তখনই বলবে, বুঝছি তো মাকে তো শুনতেই না মা, মন্দিরে শুনবো মা। আর কোনো ভক্ত? ও মা তুমি এসো। আচ্ছা মা, আমার একটা চাল মা, আমার কোনো সঙ্গে মা চিনতে পারছেন, সাথে থেকে মাখানা যাবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কথার ভিডিও এই যে মা, আর কোনো ভক্ত উপকার হয়েছে? মা নাম জপ করেছে আমাদের।
দাও কেউ প্রণাম করবে না, এখন প্রণাম, এখন কেউ প্রণাম করবে না, মূর্তি আছে মা, দাও 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 কি উপকার হচ্ছে বলো মা, খুব চঞ্চল পড়াশোনায় মন বসে না, নাম জপ করে অনেক উপকার করছে, কোথা থেকে আসছো মা, চন্দ্রনগর থেকে, আগে এসেছিলে, নাম জপ করে বুঝতে পারছো ছেলেটা অনেক শান্ত হয়েছে, লাল পত্র হাঁপিয়ে যেত, উঠতে বসতে পারতে না, নাম জপ করে সব গায়ে, আর কিচ্ছু নেই, মা আছে, প্রথম আসছো মা, হ্যাঁ প্রথম, এটা কেউ না মন্দিরে রেখে আর কোন ভক্ত উপকার হয়েছে হয়েছে মা, আমরা নতুন নতুন গুলো অবশ্যই শুনবো, বলো মা নতুন পরে শুনবে, মেদিনীপুর থেকে আগে এসেছিলে, হ্যাঁ আমি এটা দিয়ে তিনবার বাবাকে পাঠিয়েছি, এইবারে মাঝের বারে এসেছিল বাবা, বাবা দিদি হার্টের প্রবলেমটা নেই, আর সেই পেট জ্বালা গাজালা এটাও নেই, এখন তো বাসে এসছে, তখন তো মারুতি করে আনতে ছিল, চাগি দিয়ে এসেছি, এখন ভালো এসেছে, এই মায়ের মায়ের বাবা চরম মিরাক্কেল পেয়েছে, যেখানে হাত পায়ে ব্যথা ছিল, তারপরে শ্বাসকষ্ট ছিল, হার্টের প্রবলেম ছিল, মারুতি করে আনতে হতো, সেখানে মায়ের কাছে এসে ভালো হয়ে গেছে, তোমারও পায়ে যন্ত্রণা ভালো হয়েছে, মা আছে, বিছানায় এখন উপকার হয়েছে, খুব কমেই গেছে।